তো আজ আমরা দেখব মারোয়ারি কিভাবে বিজনেস করেন, যে মারোয়ারি বিজনেস মডেল, মারোয়ারির আচরণ কেমন বিজনেস, মারোয়ারি এত কেন ধনী হয়। তো চালু করা যাক। অ্যাকচুয়ালি এই মারোয়ারি বিজনেস মডেল একটা ফেভারিট পার্ট আমার জীবনের। আমি অ্যাকচুয়ালি মারোয়ারিদের বিজনেস মডেল দেখে ইন্সপায়ার হয়ে থাকি। অ্যাকচুয়ালি ওদের চিন্তাভাবনা, ওদের কোয়ালিটি এতটাই ভালো, ওরা ব্যবসা ধান্দা ছাড়া কিছু বোঝে না। অ্যাকচুয়ালি আমাদের কলেজে একটা মারোয়ারি ছেলে পড়তো, তো আমি তাকে জিজ্ঞেস করলাম, ভাই তোদের বাড়িতে বিজনেস আছে, তুই পড়তে এসেছিস এখানে? তো আমাকে বললো যে বিজনেস থাকলেও কী হলো, আমি প্রথমে এখানে কোর্স করব, কোর্স করে আমি একটা অন্য জায়গায় চাকরি করব, দেন চাকরি করার পর আমি আমার ঘরের বিজনেসের লাগবো কাজে। আমি তো শুনে পাবো, আমি কেন বলছে, দেখ ভাই লোকের যখন কাছে কাজ করবি, লোকের কোম্পানিতে, ওদের থেকে কিছু টিপস পেয়ে যাবি, এদিক সেদিক থেকে কিছু টিপস জেনে নিবি, তোর সেই টিপসটা আমাদের বিজনেস আমরা কাজে লাগাতে পারবো। আমি তো শুনে অবাক। আমি ভাবলাম যে আমার যদি বিজনেস থাকতো বা আমার বাবার যদি বিজনেস থাকতো, আমি তো পড়তাম, যদিও ডাইরেক্ট আমাদের বিজনেস ঢুকে যেতাম। হ্যাঁ, মারোয়ারি খুবই ভিন্ন রকমের। নেক্সট যেটা, মারোয়ারি ওরা সবসময় লয়াল থাকে, ওদের বিহেভিয়ার খুব সুন্দর থাকে। অ্যাকচুয়ালি যদি আপনি কোনো দিন কোনো মারোয়ারির সঙ্গে কন্ট্যাক্ট করেছেন, আমি অ্যাকচুয়ালি একদিন মারোয়ারির সঙ্গে কন্ট্যাক্ট করেছিলাম, আমার ফ্যামিলির কিছু এলআইসির টাকা উঠতো, তো একবার মারোয়ারিদের কাছে গেছি, একটা মারোয়ারির কাছে, নাম ওই কি একটা আগ্রহাল ছিল, তো ওনার সঙ্গে মিট করলাম। ওনার ব্যবহারটা এতটাই সুন্দর, এতটাই সুন্দর, মানে না বলে বুঝাতে পারবো না। তো ওদের গুড বিহেভিয়ারের জন্য, ওদের খুব সুন্দর আচরণের জন্য, ওরা মানুষের সঙ্গে রিলেশানটা খুব সুন্দর রাখে। আপনি কোনো মারোয়ারির কাছে যদি একবার যান, ওনার কথা সারা জীবন মনে থাকবে। হ্যাঁ, সারা জীবন মনে থাকবে। তো প্রথম যে পয়েন্ট, ওদের হচ্ছে গুড বিহেভিয়ার। গুড বিহেভিয়ারের জন্য তাদের কাছে কাস্টমারও খুব ভালো আসে। তো কোনো কাস্টমার এলে ওকে চা দিতে ভুল না, কিন্তু হ্যাঁ, চা যে চা দিবে সেই চায়ের টাকাটা কিন্তু উঠে যাবে ওদের যেই জিন প্রোডাক্টটা বিক্রি করবে। প্রোডাক্টের কথা আসছি সেকেন্ড যে পয়েন্ট, ওদের প্রোডাক্টের কোয়ালিটি খুব সুন্দর থাকে, প্রোডাক্টের ভ্যালু খুব সুন্দর থাকে, ওদের প্রোডাক্টের কোয়ালিটি এতটাই সুন্দর রাখে, ওরা কাস্টমারকে ঠকায় না। অ্যাকচুয়ালি আমি কোনো জাতিকে মেনশান করছি না, অ্যাকচুয়ালি অন্য কোনো বিজনেসম্যান বা অন্য কোনো, আমি জাতি বলবো না, অন্য কোনো বিজনেসম্যান হলে ওরা চায় তোমার দোকানে দেখি তো কাটা ছেঁড়া কাপড় দিয়ে দেয়, কাঁচা এগ দিয়ে দেয়, কিন্তু ওদের চিন্তাভাবনা অন্যরকম। ওদের চিন্তাভাবনা হচ্ছে আমি যদি গুড প্রোডাক্ট দিই, আমি যদি ওনার সঙ্গে ব্যবহার ভালো লাগে, ও নেক্সট টাইম আমার কাছেই আসবে। হ্যাঁ, মারোয়ারির বিজনেস মডেল সত্যি খুব ইন্টারেস্টিং, পুরো ভিডিওটা দেখুন আর অবশ্যই আমাদের সঙ্গে থাকুন, আর চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থার্ড যে পয়েন্টটা খুবই ইন্টারেস্টিং, সেটা হচ্ছে দে ডিড নট গিভ ক্রেডিট, তারা কখনো ধার দেয় না। সাপোজ ওর বাক্স ভর্তি টাকা আছে, সাপোজ কেউ এলো যে দাদা আমি আজ এই জিনিসটা নিচ্ছি, আপনাকে পরে টাকা দিয়ে দেবো, তো ও বাক্স বন্ধ, টাকা নেই, আপনাকে ধার দেওয়া হবে না, উইদাউট ক্রেডিট আপনি যা বলতে পারেন। ওরা ধারের আশেপাশে থাকে না। অ্যাকচুয়ালি বিজনেসকে বড় করতে হলে আপনাকে ভাবতেই হবে, ধার যদি আপনি কোনো বিজনেসে দেওয়া আরম্ভ করেছেন, ধার চলতেই থাকবে, ধার চলতেই থাকবে। কোনো মানুষ যদি ধার নিয়ে নেয়, আপনি ভাবুন ওকে আপনি ধার পাওয়ার সময় টাকাটা আপনাকে ফোন করতে হবে কুত্তার মতো। অ্যাকচুয়ালি কথাটা বাজে হয়ে গেল, হয়তো সত্যি কুত্তার মতো ফোন করতে হয়, ফোন যখন করতে হয় আপনি ফোন করতেই থাকবেন, ও ফোন উঠাবে না। তো ধার যদি দিতে চান, তবে মারোয়ারির মতো বিজনেসম্যান হতে পারবেন না। ধার দেওয়া যদি বন্ধ করতে পারেন, তবে মারোয়ারি টাইপের বিজনেসম্যান হয়ে যেতে পারেন। হ্যাঁ, ওনারা ধার থেকে পুরোপুরি দূরে থাকেন, ধার দেন নাও, ধার নেন নাও কারোর কাছ থেকে। মারোয়ারি আর বেস্ট ফর ব্যবসার জন্য। চতুর্থ যে পয়েন্টটা তাদের হচ্ছে, ওদের নেগোসিয়েশান সিস্টেম খুব সুন্দর। নেগোসিয়েশান মানে সাপোজ দর কষাকষি, সাপোজ কোনো জায়গায় কোনো জিনিস কিনতে গেছে, তো ওরা ফিক্সড করে নিয়েছে যে এই জিনিসটার দাম এতই দিবে। তো আমাদেরকে বাঙালিদের যদি বলা হয়, সাপোজ একটা জিনিসের দাম দিয়েছে 50 টাকা, আমরা যদি 30 টাকা দাম দিই, ও লোকটা যখন, যে সেলসম্যান, ও যদি বলে ঠিক আছে আপনার দামও থাকবে আমার দাম থাকবে, আপনি 40 টাকা দেবেন, তো আমরা নিয়ে নিই। কিন্তু মারোয়ারি যেটা ফিক্সড একবার করে নেয় যে আমি 30 টাকাই দিব, 30 টাকা দেবে মানে 30 টাকাই দিবে,
তো মারোয়ারির বিজনেস যে চিন্তা ভাবনা, ওদের নেগোসিয়েশন সিস্টেম ইজ মোস্ট ইন্টারেস্টিং, নেগোসিয়েশন ইজ ভেরি গুড। অ্যাকচুয়ালি নেগোসিয়েশন অনেকে খারাপ ভাবে, অ্যাকচুয়ালি নেগোসিয়েশন কোনো খারাপ জিনিস না। আপনি যদি কোনো প্রোডাক্টের দাম নেগোসিয়েট করে 10 টাকা কমাতে পারেন, সেটা তো প্রফিট আপনাদেরই না, বা আপনার বা আমারই না, সেরকম একটা ব্যাপার। পঞ্চম যে পয়েন্টটা আরও ইন্টারেস্টিং, তারা সবসময় যে প্রোডাক্ট বিক্রি করে তাদের লেস মার্জিন রাখে ফর মোর কাস্টমার। তো পঞ্চম যে পয়েন্টটা হচ্ছে লেস মার্জিন ফর মোর কাস্টমার, ওরা অ্যাকচুয়ালি মার্জিন কম রাখে। ওরা ম্যানুফ্যাকচার খুলে যাবে, ওরা বিভিন্ন জায়গায় ওদের দোকান খুলে নেবে, বিভিন্ন জায়গায় খুলে নেবে, কম মার্জিনে বেশি প্রোডাক্ট সেল করবে। তাতে ওদের লাভ কম হলেও বিভিন্ন জায়গা থেকে যখন টাকাটা আসবে, ওদের সেই টাকাটা অনেকটা বেশি লাভ দেয়। অ্যাকচুয়ালি বিজনেস এমনই করা উচিত, আপনার বিজনেস যদি থাকে, আমি এখানে আপনাদের কথা বলছি, যদি আপনার বিজনেস থাকে, আপনি ভাবছেন যে আমি একটা প্রোডাক্ট বিক্রি করে যে এখান থেকে 10,000 কামিয়ে নেবো, হয়তো সেই প্রোডাক্টের দাম 20,000, সেখান থেকে আপনি 50% লাভ রাখছেন, কেন আপনি ওখানে 20% লাভ রাখুন। 20% লাভ রেখে যদি প্রোডাক্টটা বিক্রি করেন তো সুবিধা আপনারই হবে না, তো আপনি অন্যদের সঙ্গে কম্পেয়ার করলে দেখা যাবে আপনি রেট কম দিচ্ছেন, তো কোয়ালিটি ভালো রেট কম, তো জিনিসটা মানে অনেকটা একটা কম্পিটিশন মানে থাকবেই না ধারে কাছে। তো আপনার প্রোডাক্ট বেশি বিক্রি হবে, আপনার প্রোডাক্ট যখন বিক্রি হবে, বেশি বিক্রি হলে আপনি তো সেই একই লাভ চলে আসে, তাই না? হ্যাঁ, এটা একটু ভাবতে পারেন। নেক্সট যে পয়েন্টটা, তাদের যে স্টাফ থাকে, তাদের স্টাফকে ওরা অ্যাজ এ ফ্যামিলি হিসাবে ভাবে। আমি এটা কেন বললাম, আমার বাবা অ্যাকচুয়ালি মারোয়ারি কোম্পানিতে কাজ করতেন। তো বাবা মারোয়ারি কোম্পানিতে একবার ঢুকে 2001 ঢুকেছিলেন, বেরিয়েছেন 2016। তো আমি অবাক, আমি বাবাকে বলতাম যে বাবা তুমি কোনো কেন চেঞ্জ করছো না, তোমার তো এক্সপিরিয়েন্স আছে, তুমি চেঞ্জ করলে অন্য জায়গায় অনেক টাকা পাবে। বাবা বলতো না, ওদের ব্যবহারটা এত সুন্দর, আমরা যা কথা বলি, আমি যা কথা বলি ওরা সব শুনে, ওদের ব্যবহার খুবই সুন্দর। আমি বলছি কী টাইপের ব্যবহার করে? আমার বাবা বলছিলেন যে ব্যবহার মানে অন্যরকম, ওরা অ্যাকচুয়ালি আমাকে নিজেদের ঘরের লোকের মতো ভাবে, নিজেদের লোকের মতো ভাবে, ওরা আমাকে আমি যা বলি আমি আমার কথা শুনে আমাকে রেসপেক্ট করে। তো আমি শুনে অবাক যে একজন এমপ্লয়ি তুমি, তো তোমাকে রেসপেক্ট করছে কোম্পানির মালিক? বলছে হ্যাঁ, আমার 10 বছর পেরিয়ে যাওয়ার পর আমি অ্যাকচুয়ালি আমাকে কোম্পানির বস লাগে নিজেকে, তো আমার কথা সবাই শোনে। তো ওদের স্টাফের সঙ্গে ব্যবহারটা এতটাই সুন্দর রাখে, তো আপনি ভাবতেই পারবেন না, যদি কোনো দিন আপনি মারোয়ারির কাছে কাজ করেন বা মারোয়ারির কোনো বিজনেসে কাজ করেন, অবশ্যই আপনি খেয়াল করে দেখবেন ব্যাপারটা একটা কোনো একটা স্ট্রং লাগবে, স্ট্রং লাগবে। ওরা অ্যাকচুয়ালি ইন্টারেস্ট ইনকামকে বেশি ভালোবাসে, ওরা কম্পাউন্ডিং মেথড ইউজ করে। কম্পাউন্ডিং মেথড মানে সাপোজ আপনি কোনো জায়গায় টাকা রেখেছেন, সেই টাকা কম্পাউন্ডিং হয়ে বাড়বে, সাপোজ 1, 1 থেকে 2, 2 থেকে 4, 4 থেকে 8। তো কম্পাউন্ডিং আমাদের বাঙালি লোক বেশি বুঝে না কম্পাউন্ডিং কি, ওখানে টাকা মরে যেতে পারে, তাই ব্যাংকে টাকা রেখে দেয়, ব্যাংকে 6%, 7% সুদ, বাট এটা নয়। কম্পাউন্ডিং ব্যাপারটা বুঝতে হলে স্টক মার্কেট ব্যাপারটা জানুন, এটা খুবই ভালো। ইন্টারেস্ট, ওরা ইন্টারেস্ট নিয়ে সবসময় ভাবে, ওরা ভাবে যে কোনো জায়গায় যদি আমি 12% ইন্টারেস্ট পাবো, তো কেন আমি 7% ইন্টারেস্ট টাকা রাখবো, আমি 12% রেখে সেখান থেকে ডবল করবো, সেখান থেকে ডবল করবো, কোনো জায়গায় 15% 12% থেকে টাকা উঠিয়ে আবার সেখানে রেখে দিবে। খুবই সুন্দর, খুবই সুন্দর। অ্যাকচুয়ালি মারোয়ারিদের সঙ্গে যদি আপনি কথা বলে দেখেন বা ওদের সঙ্গে যদি বিজনেস করে দেখেন, ওদের লয়ালিটি, ওদের পার্সোনালিটি, ওদের বিহেভিয়ার, ওদের এভরিথিং এতটাই সুন্দর, ইউ ক্যান্ট বিলিভ ইট। যদি কোনো দিন কথা বলে থাকেন বুঝতে পারবেন, মারোয়ারি ইজ মারোয়ারি, ইয়েস। অ্যাকচুয়ালি গুজরাট আর মারোয়ারিকে এরকম টাইপের কম্পেয়ার করা যায়, তার সেম। গুজরাট যেমন ধান্দা ছাড়া বোঝে না, মারোয়ারি যেমন ধান্দা ছাড়া বোঝে না। ওরা যদি মারোয়ারি অন্যরকম চিন্তা পাবে, গুজরাটির থেকেও আপডেটেড, গুজরাটি কারোর কাছে কাজ করে না, ডাইরেক্ট বিজনেস করে না। তো মারোয়ারি ডাইরেক্ট তো বিজনেসে নামে না, বাবার বিজনেসে প্রথমে অন্য কোনো কোম্পানিতে ঢুকে যায়, আগেও বলেছি কোনো কোম্পানিতে ঢুকে ওদের যে পারিপার্শ্বিক দিকটা দেখে, ওদের কী টাইপের বিজনেস হচ্ছে, কী টাইপের ওরা ব্যবসা করছে, তারপরে ওরা ঝোপ বুঝে কোপ মারে। কোপ মারে মানে ওরা নিজেদের বিজনেসে এসে সেই টাইপের ইম্প্রুভমেন্ট করে। নেক্সট যে মারোয়ারি বিজনেস মডেলটা পড়েছিলাম সেটাও খুব ইন্টারেস্টিং, সেটা হচ্ছে মারোয়ারি ফ্যামিলি যারা বিজনেস করে, যারা ব্যবসা করে, তাদের লজ্জা বলে কোনো জিনিস থাকে না। তো লজ্জা ব্যাপারটা মানে আপনি ওই লজ্জার কথা ভাবেন না, আপনি কারোর কাছে টাকা পাবেন, সেই টাকাটা
চাইতে আপনার লজ্জা লাগছে। অনেক বাঙালিকে দেখেছি, অ্যাকচুয়ালি আমারও মাঝে মধ্যে হয় যে কাউকে টাকা ধার দিয়েছি বা কারোর কাছে টাকা পাবো, সেই টাকাটা চাইতে আমার লজ্জা লাগছে। একবার চেয়েছি, দুবার চেয়েছি, তিনবার বেলা চাইতে লজ্জা লাগছে। কিন্তু ওদের নয়, ওরা যতক্ষণ না টাকা সংগ্রহ করবে, যতক্ষণ না টাকা একদম নিবে, ততক্ষণ কল করতেই থাকবে, ওকে বিরক্ত করতেই থাকবে। ওদের লজ্জা জিনিসটা নেই। অ্যাকচুয়ালি বিজনেসম্যান এরকমই, যাদের মানে ওরা স্ট্রিক হয় বিজনেস, ওরা বিজনেসের কথা বিজনেস, আর ভাই ফ্যামিলির কথা ফ্যামিলি, রিলেশনের কথা রিলেশন। তো ওরা টাকা পাবে মানে ওকে ততক্ষণই জ্বালাতন করবে যতক্ষণ না টাকা না পেয়ে যায়। আপনিও ভাবুন, আপনার যদি লজ্জা থেকে থাকে বাদ দিয়ে দিন আজ থেকে, টাকা যার কাছ থেকে পাবেন তাকে চাওয়ার চেষ্টা করুন, আপনার সার্ভিস যার থেকে নেওয়ার ইচ্ছা থাকে সার্ভিস নেওয়ার জন্য কল করুন, বারবার বিরক্ত করুন, হ্যাঁ তবেই আপনি বিগ বিজনেস হতে পারবেন। আর যদি আপনাকে আজ বলা হয় আপনি ছলা দোকান দেন, তো আমি ছলা দোকান দিতে পারবো না, আমার লজ্জা লাগে, মারোই এটা পাবে না। আজ ভাবছে ছোলা দোকান দিবে, আজ ভাবছে রিক্সা লাগিয়ে ফল বিক্রি করবে, করবে, দ্যাট ইজ দ্য বিজনেস মাইন্ড। আমাকে যদি বলেন ছোলা বিক্রি করতে হবে, আমি তো করতে রাজি। আমি যদিও মারোয়ারি নই, কিন্তু অ্যাজ এ বাঙালি আমি প্রাউড ফিল করছি মারোয়ারি ব্যাপারে জেনে। আপনারাও জানুন তো অবশ্যই প্রফিটেবল হবে। এভরি বিজনেসম্যান, এভরি নর্মাল মানুষ যদি মারোয়ারি বিজনেস মডেল দেখেন বা এটাও যদি শোনেন এই ভিডিওটা, অবশ্যই ভালো লাগবে। ওরা কিন্তু রিলেশান নিয়ে কোনো কম্প্রোমাইজ করে না, ওরা রিলেশানশিপটা এতটাই সুন্দর রাখে, প্রত্যেকটা রিলেশান মেনটেন করে, ওদের খুব সুন্দর আচরণ হয়, ওরা কখনো কারোর সঙ্গে ঝগড়া করে না, ওদের রিলেশানশিপটাকে ওরা মেনটেন খুব সুন্দরভাবে করে। কিন্তু অনেক জায়গায় দেখেছি মারোয়ারি রিলেশান মেনটেন করছে কিন্তু অন্যান্যরা রিলেশান মেনটেন করছে না। মারোয়ারি খুবই সুন্দর, খুবই সুন্দর, ওদের বিজনেস মাইন্ডটা এতটাই সুন্দর মানে আপনি ভাবতে পারবেন না। একদিন ট্রেনে আমি মুম্বাই যাচ্ছি, আমি তখন জব করতাম, তো একটা মারোয়ারি ম্যাডামের সঙ্গে কথা হলো, অ্যাকচুয়ালি আমার সাইডেই বসছিলো এসি ট্রেনে, থার্ড এসিতে। তো আমি বললাম, ম্যাডাম আপনার বাড়িতে কী হয়, কী বিজনেস? ওনারা বললো যে আমাদের স্টিলের বিজনেস, এরকম এ এরকম সে। আমি চাপাতি রুটি খাই, তো আমি বলছি ম্যাডাম আপনারা সবসময় রুটি খান? বলছে হ্যাঁ আমরা ঘি দিয়ে রুটি খাই। হ্যাঁ ওরা ভেজিটেবল সবসময় খায়, ওরা নন ভেজ খায় না, তাই ওদের মনটা এতটাই পবিত্র, এতটা সুন্দর। তো ম্যাডামকে বললাম যে ম্যাডাম অ্যাকচুয়ালি আপনার যেহেতু এত ওয়েলথ, এত আপনি তো ফ্লাইটে আসতে পারতেন। বলছে ফ্লাইটে, ফ্লাইটে আমাদের টাকা ওখানে অনেক বেশি পড়ে যাবে, তো আমি ট্রেনে আসছি, একটু টাইম বেশি লাগছে, আমি তো অ্যাকচুয়ালি ব্যবসাতে লাগছি না, কিন্তু আমার টাইমটা তো এমনিতেও বাড়িতে বসে থাকতাম ট্রেনে। আমি দেখো অবাক, কি বলছে হ্যাঁ এটাই, আমরা কেন টাকা বেকার নষ্ট করব? ওরা টাকাকে যেমন নষ্ট করে না, টাকাকে কাউকে দেয় না, ফালতু টাকা নষ্ট করে না, আর আমরা অনেকেই ফালতু টাকা নষ্ট করে ফেলি। মারোয়ারি নেক্সট, আমি কিছুক্ষণ কথা বলার পর আমি বললাম ম্যাডাম আপনার নাম্বারটা নিই। বলছি নাম্বার কেন দিব, আমার সঙ্গে তোমার রিলেশান, হিন্দিতে বলছে তো মেরা সাথ তোমরা রিলেশান ইহাঁ পে হ্যাঁ, তো ইহাঁ পেই সেই হ্যাঁ মে তোমরা সাথ বাত কর রা হুম, তুমকো পেহচান রা হুম। তো ম্যা বলা থ্যাংক ইউ ম্যাডাম, তো আপনার সাথে বাত করকে বহুতই আচ্ছা লাগা। তো ওদের ক্যাপাবিলিটি, ওদের ক্যাপাসিটি অন্যরকম, ওদের চিন্তাভাবনা অন্যরকম। সত্যি মারোয়ারি বিজনেস মডেল ভেরি ইন্টারেস্টিং। মারোয়ারি আপনি দেখেন যত বিলিয়নার্স আছে ইন্ডিয়ায়, ম্যাক্সিমাম মারোয়ারি। ওয়োর ফাউন্ডার রিতেশ আগরওয়াল, সন্দীপ মহেশ্বরী, যতজন আছে, ইমামির মালিক, প্রায় মারোয়ারি। তো মারোয়ারির মতো বিজনেস করতে হলে আপনাকেও স্ট্রিক হতে হবে, আপনাকে ক্রেডিট দেওয়া চলবে না, ধার দেওয়া চলবে না, আপনাকে গুড বিহেভিয়ার রাখতে হবে কাস্টমারের সঙ্গে এবং সবার সঙ্গে, স্টাফের সঙ্গে গুড বিহেভিয়ার রাখতে হবে, স্টাফকে আজ ফ্যামিলি হিসেবে ভাবতে হবে, কারণ স্টাফই তো আপনার সব। স্টাফ যদি ছেড়ে পালিয়ে যায়, ও তোমার আপনার কম্পিউটার হয়ে যেতে পারে, তো স্টাফের সঙ্গে খুবই সুন্দর ব্যবহার রাখতে হবে। পাঁচ নম্বর হচ্ছে সবসময় ওরা মান সম্মানটাকে বাঁচিয়ে রাখে, ওদের সম্মান যদি একবার নষ্ট হয়ে যায় ওরা ভাবে যে সেই সম্মানকে আর ফিরে পাওয়া যাবে না। টাকা যায় যাক, কিন্তু মান ওদের নাম ধরে রাখে, কারণ নামের মাধ্যমে ওরা ব্যবসা করে, যতক্ষণ নাম ধরে রাখতে পারে ওরা ব্যবসা ততক্ষণ চালিয়ে রাখতে পারে। ওদের রোটেশান হয়, ওরা আন ইনভেস্ট ডোনেট ডাই, আন ইনভেস্ট ডোনেট ডাই। ওরা কিন্তু প্রচুর ডোনেটও করে, যে এরকম টাকা সঞ্চয় করে রাখে মানে যে ডোনেট করে না, ডোনেট প্রচুর করে, ওরা ডোনেট করতেই থাকে। অ্যাকচুয়ালি বিজনেসম্যান এরকমই, আপনি রতন টাটাকে দেখুন, ওরা উনি এত 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 কোটি টাকার মালিক, এত অ্যাকচুয়ালি বিলিয়ন ডলারের মালিক,
কিন্তু ওনার 65-70% টাকা ডোনেটেই চলে যায়। অ্যাকচুয়ালি দ্যাট ইজ দ্য বিজনেসম্যান। আপনিও যদি কোনোদিন গুড বিজনেস এই ভিডিও দেখে বা অন্যান্য কোথাও থেকে ভালো বিজনেসম্যান হয়ে যেতে পারেন বা একটা বড় বিজনেসম্যান বা যত টাকা ইনকাম করেন তাতে যদি 30% কাউকে ডোনেট করে দেন তো সেখানে আপনার কোনো লস নেই, আপনি কাউকে হেল্প করতে পারছেন। তো আই অলওয়েজ চাই সবার কাছে যে সবাই মারোয়ারির মতো বিজনেস স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করুন, আর অবশ্যই সবার কাছে থাকুন আর বিজনেসকে বড় করুন। আপনার বিজনেস বড় হলে আমার বিজনেস বড় হবে। কোনো মার্কেটিংয়ে যদি কোনো সাহায্য লাগে অবশ্যই নিচে দেওয়া নাম্বারে কল করতে পারেন, ইমেল আইডি দেওয়া আছে, ইমেলে যোগাযোগ করতে পারেন। আর টাটা, গুড নাইট, গুড মর্নিং, গুড ইভিনিং যখনই ভিডিওটা দেখছেন। টাটা, নেক্সট ভিডিও আবার আসবে দুদিনের মধ্যে। তো টাটা।